আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা, তোমরা আশা করি সবাই ভালো আছো। পড়ালেখা কেমন হচ্ছে? আমরা আজকে দশম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ে পূর্ব বাংলার আন্দোলন এবং জাতীয়তাবাদীর উত্থান, এটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। পূর্ব বাংলা বর্তমান বাংলাদেশ, বাংলাদেশের অধিবাসী বাঙালিরা বাংলায় কথা বলে, কিন্তু বারবার এই বাংলা কথা বলার অধিকারটার জন্য বাঙালিকে চেষ্টা করতে হয়েছে, অধিকার আদায়ের জন্য বিভিন্ন আন্দোলন এগুলো করতে হয়েছে। ভাষার মর্যাদা রক্ষার এই প্রচেষ্টা বাঙালির শুরু হয় 1937 সালে। 1937 সালে বাঙালি প্রথম বাংলা ভাষাকে মর্যাদা দেওয়ার জন্য সোচ্চার হয়। তখন পাকিস্তানে যে ব্রিটিশদের যে পাকিস্তান সৃষ্টি হওয়ার প্রক্রিয়া চলছিল, সেখানে মোহাম্মদ আলী জিন্না বললে উর্দু হবে সেই প্রক্রিয়াতে দাপ্তরিক ভাষা, কিন্তু বাঙালি সেটা মেনে নিল না। বিভিন্ন আলাপ আলোচনার মধ্য দিয়ে 1947 সালে ভারত উপমহাদেশ থেকে ইংরেজরা চলে গেল, ভারত এবং পাকিস্তান দুইটা রাষ্ট্রে সৃষ্টি হয়। পাকিস্তান আবার দুটা অংশ ছিল, পূর্ব এবং পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মাঝখানে দূরত্ব ছিল অনেক বেশি, প্রায় 1100 মাইল। ফলে তাদের ভাষা সংস্কৃতি এগুলোর মধ্যে একটা পার্থক্য সবসময় ছিল। ধর্মের ভিত্তিতেও পাকিস্তান সৃষ্টি হয়েছিল, কিন্তু ভাষা সংস্কৃতি জীবনযাত্রায় তাদের মধ্যে কখনো মিল হয়নি। ফলে দেখা গেল একটা বিভেদ, একটা মনোভাবে সামঞ্জস্য নেই। তাই 1948 সালে প্রথম এই ভাষার ব্যাপারটা আসলো। মোহাম্মদ আলী জিন্না বললেন উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, কিন্তু বাঙালি এটাতে বিক্ষুব্ধ হয়ে উঠল, তাদের মধ্যে একটা ক্ষোভ জন্মাতে লাগলো। এরপর 1952 সালে এসে আবার একই কথা বললেন তৎকালীন প্রধানমন্ত্রী ইস্কান্দর মির্জা। এতে ছাত্রদের বেশ প্রতিবাদ মুখর করে তুলল, তারা প্রতিবাদ করতে সচেষ্ট হলো। তারা 21 তারিখ ধর্মঘট ডাকল, 1952 সালের 21শে ফেব্রুয়ারি। এদিকে 20শে ফেব্রুয়ারি সরকার ঘোষণা করলো 21শে ফেব্রুয়ারি থেকে এক মাস কোনো সভা সমিতি মিছিল করা যাবে না। ছাত্ররা আলোচনার মাধ্যমে ঠিক করলো তারা করবে, কিভাবে করবে, তারা 10 জন করে মিছিল করবে। সেই মিছিলও সরকার বাধা দিল, পুলিশ প্রথমে গ্রেপ্তার করলো, লাঠিচার্জ করলো, পরে গুলি চালালো। গুলিতে কয়েকজন মারা গেল, তারা হচ্ছেন বরকত, জব্বার, সালাম, এরা। আবার অনেককে গ্রেপ্তারও করা হলো। এই শহীদদের সম্মান জানানোর জন্য ছাত্ররা 22শে ফেব্রুয়ারি একটা শোক র্যালি বের করলো। সেই শোক র্যালিতে আবার পুলিশ গুলি চালায়, সেই গুলিতে শফিউর নামে একজন মৃত্যুবরণ করে, শহীদ হন তিনি। তখন ছাত্ররা কী করলো, শহীদদের স্মরণে একটা শহীদ মিনার তৈরি করলো। 23শে ফেব্রুয়ারি শহীদ মিনার তৈরি হলো, 24শে ফেব্রুয়ারি পুলিশ আবার সেই শহীদ মিনার ভেঙে দিল। এইভাবে বাঙালি তার ভাষার অধিকার আদায়ের প্রচেষ্টা চালিয়ে যেতে লাগলো। সরকারও দমন করতে লাগলো, পশ্চিমা শাসক গোষ্ঠী বারবার তাদের ভাষার অধিকার না দেওয়ার জন্য চেষ্টা করতে লাগলো। অবশেষে 1956 সালে পাকিস্তান সরকার বাংলা ভাষাকে মর্যাদা দিতে বাধ্য হলো, সংবিধানে বাংলা স্থান পেল। এই যে বাংলা সংবিধানে স্থান পেল, এটা বাঙালির আন্দোলনের প্রথম পদক্ষেপ, এবং এটাতে বাঙালি সাফল্য অর্জন করতে পেরেছে। এই ভাষা আন্দোলনটা সার্থক হওয়ায় 1953 সাল থেকে
প্রতিদিন প্রতি বছর 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে পালন করে যেতে লাগলো। এরপরে 1999 সালে এসে এই শহীদ দিবস আন্তর্জাতিক স্বীকৃতি পেল, যেটা ছিল বাঙালির মধ্যে সীমাবদ্ধ, সেটা এখন পুরো বিশ্বে সম্মান অর্জন করতে সক্ষম হলো। বিশ্বের 6,000-এর বেশি ভাষা রয়েছে, এর মধ্যে বাংলাও একটা অন্যতম ভাষা। এই জিনিসটা বিশ্ববাসী জানতে পারলো এবং স্মরণ করলো সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। সেটা হয়েছিল 1999 সালে। কিছু কানাডা প্রবাসী বাঙালি এবং সরকারের তৎপরতায় ইউনেস্কো এই 1999 সালে শহীদ দিবসকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সম্মান দিল। এই ভাষা আন্দোলন করতে গিয়ে বাঙালি বুঝতে পেরেছিল আসলে পশ্চিমা শাসক গোষ্ঠী তাদের কোনো অধিকারই সাধারণভাবে দিবে না, তাদের অধিকার আদায় করে নিতে হবে। তখন দেখা গেল ছাত্রদের সাথে রাজনৈতিক দলগুলো, দেশের মানুষ, তারাও একাত্ম হয়ে সেই চিন্তাভাবনা করতে লাগলো। তাদের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি হলো, তখন তারা রাজনৈতিকভাবে একতাবদ্ধ হলো। রাজনৈতিকভাবে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা বিভিন্ন দলগুলো মিলে, 4টা দল মিলে একটা নতুন দল তৈরি করলো। সেই দলটার নাম হচ্ছে যুক্তফ্রন্ট। সেটা হয়েছিল 1953। 1954তে আবার আসলো নির্বাচন। সেই নির্বাচনে, প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট অংশগ্রহণ করলো এবং যুক্তফ্রন্ট জয়ী হলো। এদেশের মানুষ যুক্তফ্রন্টকে সমর্থন দিলেন, এদেশের নেতা তারা তৈরি করলেন বা সমর্থন দিয়ে নির্বাচিত করলেন, কিন্তু শাসক গোষ্ঠী এটা কখনো মেনে নিতে পারে নাই। তারা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এই নির্বাচনের নির্বাচিত প্রতিনিধিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। তখন একটা ষড়যন্ত্র করে একটা ঘটনা হলো, সেটা হচ্ছে কর্ণফুলী পেপার মিলে। সেখানে বাঙালি এবং অবাঙালি শ্রমিকদের মধ্যে একটা সংঘর্ষ ঘটানো হলো। দুইটা দল, শ্রমিকদের দুটা দলের মধ্যে এই সংঘর্ষের মধ্য দিয়ে তারা প্রমাণ করতে চাইলো এদেশের মানুষ দেশের নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নয়। তখন তারা এইভাবে মারামারি এসব করার মধ্য দিয়ে দুইটা দলের মধ্যে রক্তারক্তি ঘটনা ঘটালো এবং পশ্চিমা শাসকগোষ্ঠী বলল যে এদেশে যে মুখ্যমন্ত্রী প্রাদেশিক নির্বাচনে যে নির্বাচিত হয়েছেন সে শাসন কার্য চালাতে পারবেন না। এইভাবে 1954 সালের নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি মাত্র 56 দিন ক্ষমতায় ছিল, এরপর তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হলো। তাহলে আমরা দেখছি কি পাকিস্তানি শাসকগোষ্ঠী ভাষার দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সব দিক থেকে বাঙালিকে সবসময় অধিকার বঞ্চিত করার চেষ্টা করেছিল। তারা বাঙালিকে কখনো মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করতে দেয়নি, বাধা দিয়েছিল, বিভিন্নভাবে তাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। এটা পরবর্তীতে ফলস্বরূপ দেখা গেল, ফলশ্রুতিতে যে বৈষম্যগুলো দুই পাকিস্তানের মধ্যে, এগুলো মানুষের মনে সচেতনতা সৃষ্টি করলো। মানুষ তখন এই যে বৈষম্যটা এটা দূর করার জন্য আরও বেশি সচেতন হলো এবং 52 সালে ভাষার জন্য যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন 71-এ গিয়ে একটা পরিপূর্ণ যুদ্ধে বা সংগ্রামে রূপ নিল এবং সেই সংগ্রামের ফলশ্রুতিতে বাংলাদেশ, আজকের এই বাংলাদেশে সৃষ্টি 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি তার অধিকার আদায় করল। তাহলে আমরা আজকে কী দেখলাম? বাঙালির তার অধিকার আদায়ের প্রচেষ্টাগুলো, এর মধ্যে প্রথম হচ্ছে ভাষা আন্দোলন। ভাষার জন্য
বাঙালির যে অধিকার আদায়ের আন্দোলন, এটার মধ্যে দিয়ে বাঙালি জাতি হিসেবে তার অধিকার প্রতিষ্ঠার জন্য এগিয়ে গেল। সে প্রথম পদক্ষেপের পরে সে ধীরে ধীরে একটা স্বাধীন জাতি হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হলো। তাহলে আমরা আজকে ভাষা আন্দোলন দেখলাম, এবং এর পরবর্তীতে রাজনৈতিকভাবে শুরু হলো যুক্তফ্রন্ট গঠন, যুক্তফ্রন্টের নির্বাচিত হওয়া, এগুলো হচ্ছে আমাদের স্বাধীনতার পটভূমি। এগুলো দিয়ে আমরা একটার পর একটা অধিকার আদায় করে নিয়েছি। তাহলে তোমরা এই জিনিসগুলো ভালোভাবে দেখবে, ভাষা আন্দোলন কি, কেন হয়েছিল এবং এর ফলশ্রুতিতে কি হয়েছিল, ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব কতটুকু, এগুলো ভালোভাবে পড়বে। এরপর আসছে যুক্তফ্রন্ট, এটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যুক্তফ্রন্ট হচ্ছে পাকিস্তানের প্রথম প্রাদেশিক নির্বাচনে এদেশের মানুষ নির্বাচিত হওয়া। তাহলে এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে সৃজনশীল বা বহু নির্বাচনে যাতে ভালোভাবে উত্তর করতে পারো সে চেষ্টা করবে। তাহলে ভাষা আন্দোলন ইতিহাসে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা জানতে হবে, সেটা বুঝতে হবে। আচ্ছা, এবার একটা প্রশ্ন বলো দেখি, কত সালে শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মান পায়? পারবে না, 1999 সালে। এগুলো বারবার দেখবে, এগুলো রিভিশন দিবে, পড়া হয়েছে কিন্তু আমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ, এই জন্য আমাদের অনেকটা পড়ালেখায় গ্যাপ এসে গেছে, কিন্তু চর্চার দ্বারা সবই সম্ভব। এখন থেকে চর্চা করবে তাহলে ভালো করতে পারবে। তাহলে এই দুটা জিনিস দেখবে, ভাষা আন্দোলন এবং যুক্তফ্রন্ট। পরবর্তীতে আমরা এই চ্যাপ্টারের অন্যান্য বিষয়গুলো দেখব। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো। এখন যে মহামারী পরিস্থিতি, এখানে কিন্তু খুব সাবধানে সুস্থ থাকার চেষ্টা করবে এবং পড়ালেখা চালিয়ে যাবে। তাহলে এখান থেকে সৃজনশীল এবং বহু নির্বাচনী দু ধরনের প্রশ্নই কিন্তু আসতে পারে, সেভাবে পড়বে। আল্লাহ হাফেজ, আজকে এতটুকু।